বগুড়ার যমুনাপাড়ের চরাঞ্চলে অসহায় শীতার্ত মানুষকে শীত বস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র। শীত বস্ত্র পেয়ে আনন্দিত সুবিধাভোগীরা। আয়োজনের সহযোগী মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের 71 ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। বগুড়া থেকে রৌফ জালালের পাঠানো তথ্যে আলিম আল রাজির রিপোর্ট। যদিও মাঘ মাস এখনও আসেনি, তথাপি পৌষের শীতে কাঁপছে উত্তরের জনপদ। প্রতিদিনই কমছে তাপমাত্রা, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন জীবিকা। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় দুর্ভোগে অসহায় শীতার্ত মানুষ। বগুড়া সদর থেকে 35 কিলোমিটারের পথ সোনাতলা মধুপুর ইউনিয়ন। তবে যাতায়াত ব্যবস্থা খুব একটা ভালো না থাকায় দুর্গম পথ পাড়ি দিতে হয়। তীব্র শীতে ইউনিয়নের অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের 71 ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। শীতের মধ্যে কম্বল পায় আমার একটু উপকার হচ্ছে, ফাইন ভালো উপকার হয়েছে আর কি। এবং যারা দিছে তার উপকার হোক, তার সুস্থভাবে শরীরে থাক। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি মানবতার সেবায় প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের এমন উদ্যোগের প্রশংসা করেন বিশিষ্টজনরা। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় 71 এবং চালেনায়ের প্রকৃতি ও জীবন স্বাস্থ্য কেন্দ্রের যৌথ উদ্যোগে আমরা গরিব মানুষের ভিতর এই কম্বল বিতরণ করতে পেরেছি। এই জন্য আমরা নিজেকে খুব ধন্যবাদ মনে করছি এবং আমাদের ইচ্ছাও আছে যে আগামীতে আমরা এই ধারা আমাদের এই ধারাটা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমার এই গরিব এলাকা হতদরিদ্র মানুষে খুবই খুশি এবং তাদের মধুরিনের পক্ষ থেকে আমি তাদের জন্য দোয়া করি আগামীতে যেন এই হতদরিদ্রদের মাঝে পাশে দাঁড়ায়। অনেকের সামর্থ্য হয়তো থাকে কিন্তু মন মানসিকতা থাকে না, এই বিতরণ করার দুঃখদের মাঝে সহযোগিতা করার মন মানসিকতা এইটা থাকে না। আবার অনেকের মন মানসিকতা থাকে যে আমি আমার ইচ্ছা আছে আমি বিতরণ করবো কিন্তু সামর্থ্য থাকে না। আসলে এই দুটোর কম্বিনেশন যখন একসাথে হবে তখনই এই কাজটা সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে করা সম্ভব হবে। দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর পাশে যে কোনো দুর্যোগে পাশে থাকার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। আলিমাল রাজি, চ্যানেল আই।